नमस्कार बंधुरा ভ্যাপার অ্যাপে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব ভ্যাপার অ্যাপের সাহায্যে কিভাবে খুব সহজেই আপনি ইনভেন্টরি বা স্টক ম্যানেজ করতে পারেন। যে কোনো বিজনেসে ইনভেন্টরি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটি আপনাকে বুঝতে সাহায্য করে কোন আইটেমে বেশি প্রফিট, কোন আইটেম দ্রুত বিক্রি হচ্ছে এবং কোন আইটেম স্লো বিক্রি হচ্ছে। এটি আপনাকে আরো একটা তথ্য দেবে, যেমন আপনার ওপেন স্টকের টোটাল ভ্যালু কি হতে পারে। ভ্যাপার অ্যাপের সাহায্যে আপনি এই রিমাইন্ডারও পাবেন যে আপনার স্টক লো হয়ে গিয়েছে, এর ফলে আপনি যথাযথ সময়ে আইটেম রিস্টক করতে পারবেন। তো টাইম ওয়েস্ট না করে চলুন আমরা শিখি কিভাবে ভ্যাপার অ্যাপ ব্যবহার করে ইনভেন্টরি ম্যানেজ করা যায়। প্রথমে হোম স্ক্রিনে যান, এখানে তিনটি ট্যাব রয়েছে, পার্টিজ, ট্রানজ্যাকশনস এবং আইটেমস। স্টক বা আইটেম অ্যাড করার জন্য প্রথম আপনাকে আইটেম ট্যাবে ক্লিক করতে হবে, উপরে প্লাস বাটনে ক্লিক করুন। এখন দেখুন প্রোডাক্ট পেজ খুলে গিয়েছে, এখানে দুটি ট্যাব রয়েছে, প্রোডাক্টস এবং সার্ভিস। যদি আপনার সার্ভিস বিজনেস, যেমন অটো পার্টস বিজনেস কিংবা রিপেয়ারিং বিজনেস, অথবা আপনি যদি ডক্টর বা লয়ার হয়ে থাকেন, তাহলে আপনি এই ট্যাবে আপনার সার্ভিস যোগ করতে পারেন। আজ আমরা একটি প্রোডাক্টের এক্সাম্পল দেখব। তো এখানে আপনি আইটেমের নামের অপশন দেখবেন, এখানে আইটেমের নাম লিখুন, আমি ইয়োগার্ট সিলেক্ট করেছি। তারপর আপনি সিলেক্ট ইউনিট ট্যাব দেখতে পাবেন, যদি আইটেমের ইউনিট থেকে থাকে তাহলে এখানে তা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন প্রাইমারি ইউনিট হিসেবে আমরা দেখতে পাচ্ছি বেস ইউনিটে অনেকগুলো ইউনিট রয়েছে, যেমন বটলস, বক্স, কিলোগ্রামস, গ্রামস, মিটার ইত্যাদি, এবং আরও রয়েছে সেকেন্ডারি ইউনিট। তো আপনি যদি আপনার আইটেমের জন্য প্রাইমারি বা সেকেন্ডারি ইউনিট অ্যাড করতে চান, তাহলে এখানে আপনি অ্যাড করতে পারেন অথবা অপশন থেকে একটা নিউ কনভার্সন রেট ক্রিয়েট করতে পারেন। পরবর্তী অপশন হল আইটেম কোড বা বারকোড। যদি আপনার আইটেমের কোন আইটেম কোড থাকে তাহলে আপনি এখানে তা অ্যাড করতে পারেন, এটি সবগুলো আইটেম ডিফারেন্সিয়েট করতে ব্যবহার হয়। তো আমি ইয়োগার্ট 001 দিলাম। যদি আপনার কোন আইটেম কোড না থাকে তাহলে আপনি এই সেকশন ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। পরবর্তী সেকশনে আপনি দেখতে পাবেন এইচএসএন কোড, তো এটি তাদের জন্য যারা বিলিং এ জিএসটি ব্যবহার করে থাকেন। যদি আপনি জিএসটি ব্যবহার না করেন তাহলে এইচএসএন কোড ফিল করার দরকার নেই। যদি আপনি একজন জিএসটি ডিলার হয়ে থাকেন তাহলে প্লিজ প্রোডাক্টের এইচএসএন কোড ফিল করুন। পরবর্তী সেকশন প্রাইসিং ডিটেইলস সম্পর্কিত, এখানে আপনি সেল প্রাইস অপশন দেখতে পাবেন। এখানে আপনি প্রাইস অ্যাড করবেন যা দিয়ে আপনি প্রোডাক্টটি বিক্রি করতে চান। তারপর রয়েছে ট্যাক্স টাইপ, এখানে দুটা অপশন আছে, ট্যাক্স এক্সক্লুডেড এবং ট্যাক্স ইনক্লুডেড। যদি আপনার সেল প্রাইসে অলরেডি ট্যাক্স থেকে থাকে তাহলে আপনি ট্যাক্স ইনক্লুডেড ব্যবহার করবেন, যদি আপনার সেল প্রাইসে ট্যাক্স না থাকে তাহলে আপনি ট্যাক্স এক্সক্লুডেড সিলেক্ট করবেন। তো এখানে উদাহরণ হিসেবে আমরা ট্যাক্স ইনক্লুডেড সিলেক্ট করেছি। এখন পরবর্তী অপশন হলো ট্যাক্স রেট, তো আপনার আইটেমে যা ট্যাক্স রেট থাকে এখানে তাই সিলেক্ট করুন। যেমন আমরা জিএসটি সিলেক্ট করেছি অ্যাট দ্য রেট অফ 5%। তো এরপর আমরা স্টক ডিটেইল সেকশনে যাব। যদি আপনাকে আইটেমের ওপেনিং স্টক দিতে হয় তাহলে এখানে আপনি তা ফিল করতে পারবেন। এখানে আপনি স্টক কোয়ান্টিটি দিতে পারবেন, ডাটা এন্টার করার সময় যা আপনার মজুদ রয়েছে। তো এখন ইনফরমেশন ফিলিং করার সময় আমি দিলাম 10 ইউনিট ইয়োগার্ট, তো ওপেনিং স্টকে আমি দিলাম 10। অ্যাজ অফ ডেট মানে হলো কোন ডেটে এই স্টক রয়েছে, তো আমি 28 জানুয়ারি আমার 10 ইউনিট ইয়োগার্ট রয়েছে ফিল করলাম। তো এই অংশ ফিল হয়ে গিয়েছে। এখন এখানে সাইডে আপনি প্রাইস পার ইউনিট সেকশন দেখতে পাবেন, তো এখানে রেট অ্যাড করুন যে দামে আপনি এই স্টক ক্রয় করেছেন। উদাহরণ হিসেবে আমি লিখেছি ₹20। যদি আপনার মনে থাকে ইনক্লুডিং ট্যাক্স হিসেবে আমি লিখেছি ₹30, যেটি ছিল সেল প্রাইস। তো এটি আমাদের পারচেজ প্রাইস যে দামে আপনি ক্রয় করেছেন। পরবর্তী অপশন হল মিনিমাম স্টক কোয়ান্টিটি, তো এখানে আপনি আইটেমের কোয়ান্টিটি অ্যাড করতে পারেন যার ভিত্তিতে আপনি চান যে ভ্যাপার আপনাকে রিমাইন্ড করাবে যে স্টকটি কমে গেছে কিংবা এই নির্দিষ্ট কোয়ান্টিটিতে পৌঁছে গিয়েছে। যখন স্টকটি এই কোয়ান্টিটিতে আসবে আপনি ভ্যাপার থেকে অ্যালার্ট পাবেন। তো আমরা সিলেক্ট করব যে যদি আপনার 3 কোয়ান্টিটি থাকে তাহলে আপনি অ্যালার্ট পাবেন।
তারপর আপনি দেখবেন আইটেম লোকেশন অপশন। তো এখানে আপনি ফিল করবেন যে আইটেমটি দোকানের কোথায় আপনি রেখেছেন, এতে আইটেমটি খুঁজে পেতে সহজ হবে। যেমন উদাহরণ হিসেবে আমি দেব র‍্যাক নম্বর 12। এখন এই তথ্যগুলো ফিল করার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। আপনি দেখতে পাবেন যে আপনি আইটেম ট্যাবে রয়েছেন এবং এখানে আপনার রয়েছে ইয়োগার্ট স্টক কোয়ান্টিটি, সেল প্রাইস, স্টক ভলুম। মনে রাখবেন আপনি পারচেজ প্রাইস দিয়েছিলেন 20 রুপি, তাহলে স্টক ভ্যালু হলো 200 রুপিজ। এখন আপনি ভাববেন এক এক করে কতগুলো আইটেম আপনাকে যোগ করতে হবে। তো তার জন্য ভ্যাপার অ্যাপ সুযোগ দিয়েছে। দ্রুত মেনুতে চলে যান, ওইখানে ইউটিলিটিজ অপশন রয়েছে ওটাতে ক্লিক করুন। ওখানে ইম্পোর্ট আইটেম অপশন রয়েছে ওটাতে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ইম্পোর্ট করার অপশন রয়েছে। যদি এক্সেল ফাইলে আপনার অনেক আইটেম থেকে থাকে তাহলে আপনি ডিরেক্টলি ফাইল সিলেক্ট করতে পারবেন এবং ভ্যাপারে আপলোড করতে পারবেন এবং সবগুলো স্টক একটি মাত্র শটে আপডেটেড হয়ে যাবে, আপনাকে বারে বারে আইটেম অ্যাড করতে হবে না। যদি আপনি এখানে দেখেন আমাদের স্যাম্পল ডাউনলোড করার অপশন রয়েছে, তো আপনি স্যাম্পল ডাউনলোড করতে পারেন এবং ফাইলের ফরম্যাট কেমন তা দেখুন এবং আপনি সবগুলো ইনফরমেশন দিতে পারবেন। ফাইল সিলেক্ট করুন এবং আপলোড করুন। তো আজ আমরা ভ্যাপারে কিভাবে আইটেম বা স্টক ম্যানেজ করতে হয় তা শিখলাম। আমি আশা করছি যে এই ভিডিও আপনার ভালো লেগেছে এবং ভ্যাপারের সাহায্য সহজেই স্টক ম্যানেজ করতে পারেন তা বুঝেছেন। যদি আপনি এরকম আরো ভিডিও চান তাহলে প্লিজ ভ্যাপার অ্যাপ সাবস্ক্রাইবও করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এটি নিশ্চিত করবে যে আমরা যখনই কোন নতুন ভিডিও আপলোড করব আপনি তার নোটিফিকেশন পাবেন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের প্রচুর ব্লগ রয়েছে যা আপনি ভ্যাপার অ্যাপ .in এ পাবেন। ওখানে আমাদের ব্লগ সেকশন রয়েছে, ইনভেন্টরি বা অন্যান্য টপিকস নিয়ে পড়তে ওটাতে ক্লিক করুন। যদি আপনার ভ্যাপার অ্যাপ নিয়ে কোন তথ্যের দরকার হয় বা অন্য কোন সমস্যা হয় তাহলে অনুগ্রহ করে নিচে উল্লেখ করা ডিটেইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং আমরা আপনাকে সাহায্য করব। ভ্যাপারের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং হ্যাপি ভ্যাপারি।